আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেকটা ভালো আছেন। তো আজ আপনাদের সাথে নিয়ে এবং বেবি ড্রেসটি শেয়ার করব। তো এখানে টুকরা কাপড় নিয়ে বলছি, এই কাপড় দিয়ে আমি আমাকে শেয়ার করবো আর প্যান্ট শেয়ার করবো। এখন এখানে চার পাট হয়েছে, মিনিটে লম্বা 12 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই, উপরে নিচে 1/2 ইঞ্চি করে 13 ইঞ্চি নিয়েছি। কাপ 7 ইঞ্চি 2 ভাগ করলে 3.5 ইঞ্চি 1/2 ইঞ্চি সেলাই, তো 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সেলাই। তো কাঁধের অর্ধেক বহু শেপ 4 ইঞ্চি, তো 1/2 ইঞ্চি বাড়াই নিচ্ছি। আমার বডি চওড়া 20 ইঞ্চি, 4 ভাগ করলে 5 ইঞ্চি, তো 1/2 ইঞ্চি সেলাই সহ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখানটায় গুগল শেপ দিয়ে দিচ্ছি, আর নিচে সেলাই সহ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো গলা চওড়া 2 ইঞ্চি, সামনের গলার ডিপ 3 ইঞ্চি, আর পেছনের গলার ডিপ 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সামনে পেছনের পাট একসাথে কাটিং করছি, শেপ দিয়ে দিচ্ছি। আর এখান থেকে একটু কোনা করে শেপ দিয়ে দিব। সামনের পাটে গলাটা শেপ হবে 3 ইঞ্চি, এভাবে রাউন্ড শেপ হবে, শেপটা দিয়ে দিচ্ছি। এখন এই যে কাপড়, এটা দিয়ে পাইপিং কেটে নিচ্ছি। পাইপিং আড়াল না হলে ভালো হয় না। এখন এই কোনো কাপড় দিয়ে প্যান্টটা তৈরি করে নেব ছোট বাচ্চাদের জন্য। তো এখানে একটু খেয়াল করলে হবে, যদি ভাঁজ করে নিচ্ছি। এটা 2 পাট ছিল, তো এখন একটু ভাঁজ দিয়েছে, 4 পাট হয়েছে। তো প্যান্টটি লম্বা সেলাই সহ 7 ইঞ্চি, তো সেলাই সহ 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর হিপ 20 ইঞ্চি, তো 1 ইঞ্চি লুজ, আর 1/2 ইঞ্চি সেলাই সহ 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখন এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর এখান থেকে 9 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এই শেপটা দেওয়ার জন্য। এখন এই যে এখান থেকে পেছন পাতে 1/2 ইঞ্চি শেপ, যেহেতু খুবই ছোট বাচ্চার জন্য, আর সামনের পাতে 1 ইঞ্চি পরিমাণ শেপ হবে, পেছন পাতে থেকে 1/2 ইঞ্চি বেশি। এখন পেছন পাশে নিয়ে সামনের পাতে একটু বেশি কেটে নেব। আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। তো চলুন সেলাইটা দেখি। এখন সেলাই করে নিয়েছি, পাইপিং সেলাই করে নিচ্ছি।
Thank you.
ছোট বাচ্চাদের জন্য এভাবেই আপনারা মিনা এবং প্যান্টি তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করুন। ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমাদের অ্যানাদার চ্যানেল তাও ফ্যাশন বাংলাদেশ, সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আশা করছি সেখানেও আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।